আমাদের এক ভাই বোরহান উদ্দিন 0369 একটি প্রশ্ন করেছেন যে আমরা সালাতে রাফায়েল আদায় করি, জোরে আমিন বলি, আমাদেরকে মসজিদ থেকে বেরিয়ে যেতে বলে, এমনকি পা ভেঙে দেওয়ার হুমকি দেয়, আবার ইহুদি খ্রিস্টানদের দালাল বলে। সবচেয়ে কষ্ট পেয়েছেন উনি যে নিজের আপনজন তারাও এমন বলে, তো তাদের সাথে কিভাবে সম্পর্ক রাখবে? জি, আপনি তাদের সাথে সম্পর্ক বজায় রেখে চলবেন, তারা না বুঝেই এমনটি করতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার আত্মীয় স্বজনগণ, তার পরিচিত আপনজন যারা, তারাও এমনটি ব্যবহার করত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবুর করেছেন, তাদেরকে বুঝিয়েছেন, তো আমরাও ইনশাআল্লাহ তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখব এবং তাদের সাথে সম্পর্ক বজায় রেখে তাদের মাঝে দাওয়াতি কাজ চালিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কপালে যদি হিদায়াত লিখে থাকেন, তারা অবশ্যই বুঝবে এবং হেদায়াত অর্জন করবে। আর আরেকটি বিষয় যে তা হচ্ছে যে নামাজে আমিন বলার যে বিষয়টা আছে, রাফায়েল আদায়ের যে বিষয়টা আছে, সে সমস্ত বিষয়গুলো অন্যান্য মাযহাব মতে কী বলে এবং মক্কাতুল মুকাররমাতে মদিনাতুল মুনাওয়ারাতে যে আমলগুলো হয় এবং সেখানে যে রাফায়েল আদায় করে এবং যে করে না, যে জোরে আমিন বলে অথবা আস্তে আমিন বলে, সবাই একসাথে মিলে সালাত আদায় করতেছে। কাজে আমাদের দেশে যদি আমরাও আদায় করি, এতে করে তাদের সালাতের কোনো নষ্ট হবে না অথবা তাদের সওয়াবের কোনো কমতি হবে না। এই জিনিসটা তাদের মাঝে আমরা ইনশাআল্লাহ বোঝানোর চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুবুদ্ধি দান করুন। যে আমিন।